আছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ মহাসপ্তমী। উৎসবের আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, দুর্গা উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন জানাবেন। ধর্মাবলম্বীদের জন্য সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে সকাল থেকে। গতকাল রাত 8টা থেকে কিন্তু সপ্তমী পূজা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, এবং সেই সাথে বলা যায় আজ সকাল 7টা 55 কিন্তু যে এই যে দেবী দেবী দুর্গা রয়েছেন, দেবী দুর্গার কিন্তু দেবী দুর্গার নব পত্রিকা ও প্রবেশ স্থাপন সপ্তমী কল্পনারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ত হয়। এরপর অঞ্জলি প্রদান করা হয় করেন পূজা পূজা শরণার্থীরা। তো সেই সাথে বলা যায় আজ সকাল থেকে যে চক্ষুদানের মধ্য দিয়ে যে ত্রিনয় দেবী প্রতিমা প্রাণ প্রতিষ্ঠিত হয়, এবং সপ্তমী তিথি সকাল 7টা 55 মিনিটের মধ্যে দেবীদের দেবীর নবপত্রিকা প্রবেশ করেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এছাড়া কিন্তু দিনব্যাপী চণ্ডিত মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজা দেবী শরণার্থী ও দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা কিন্তু চলবে, আমরা এমনটাই জানতে পেরেছি। সেই সাথে বলা যায় যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তাদের কিন্তু এখানে উপস্থিত লক্ষ্য করা যায়, এবং সেই সাথে বলা যায় যে এই যে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু ধামরায়ের কিন্তু যাত্রাবাড়ি পূজামণ্ডপ রয়েছে। এখানে ধামরায় কিন্তু 197টি পূজামণ্ডপ রয়েছে, তার মধ্যে সকল কার্যক্রম কিন্তু পূজার একযোগে গতকাল থেকে সপ্তমী সপ্তমী তো সব বলা যায় যে দেবীর আজ চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয় দেবীর প্রাণ প্রতিষ্ঠিত পায় এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই সাথে বলা যায় আগামীকাল মহাষষ্টমী এবং শনিবার নবমী, এবং তবে পঞ্জিকার মতে এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বৃহত পূজা অনুষ্ঠিত হবে। বিজয় দশমীর উদযাপন করা হবে আগামীকাল রবিবার, এবং সেই শেষ দিনে বিকাল বিজয় শোভাযাত্রা মাত্র শেষ হবে। তো সব মিলে বলা যায় যে ধামরায়ের যে পূজা মণ্ডপ গুলো রয়েছেন, এবং আমি এখানকার যে ঢাকা জেলা এসপি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে পূজা মণ্ডপের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপার রয়েছে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে, এখন তো অপ্রতিকার কোনো ঘটনা এখনো ঘটেনি। সেই সাথে বলা যায় এই এলাকার যে পূজা মণ্ডপগুলো রয়েছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের যে নিরাপত্তা দিচ্ছে, তো এমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে পূজা মণ্ডপের ধামরায়ের সর্বশেষ খবর।